আরপাড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড কৃষ্ণপুর। স্বেচ্ছাসেবকের উদ্যোগে এবং গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় ত্রাণের যে ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসব স্বেচ্ছাসেবকের একজন প্রতিনিধির কাছে, মোহাম্মদ বাকসু মোল্লা। তো আমরা তার মতামত সম্পর্কে কিছু জেনে আসি। আপনারা কাজের মাধ্যমে এই ত্রাণের ব্যবস্থা করছেন এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা কারা করছেন? আসসালামু আলাইকুম। প্রথমে সালাম জানাই আমাদের শালিকা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তানভীর রহমান স্যারকে। তার নির্দেশ এবং পরামর্শক্রমে শিক্ষকবৃন্দের সহযোগিতায় এবং আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দের সার্বিক পরিশ্রম সহযোগিতার মাধ্যমে গ্রামের কিছু বিত্তমান মানুষের সাহায্য সহযোগিতায় এই করোনার এই সংকটময় সময়ে আমরা কিছু মানুষের জন্য আপনারা কতজন অসহায় দরিদ্রের জন্য ত্রাণের ব্যবস্থা করছেন? আমরা প্রাথমিক পর্যায়ে 50 থেকে 60 জন অসহায় দুঃখদের জন্য খাদ্য সহযোগিতার আয়োজন করেছি। আর এর মধ্যে কিছু মধ্যবিত্ত মানুষের জন্য আমরা কিছু খাদ্য সহযোগিতার ব্যবস্থা করেছি। কয়েকদিনের মধ্যে ধান কাটার যে কাজ শুরু হবে এই ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? হ্যাঁ, এই ব্যাপারে আমরা আমাদের স্বেচ্ছাসেবক কেন্দ্র এবং উপজেলা নির্বাহী অফিসারের যে নির্দেশ আছে এবং আমরা স্বেচ্ছাসেবক কেন্দ্র আলোচনা করছি। যদি প্রয়োজন হয় আমরা স্বেচ্ছাসেবক কেন্দ্র সবাই এই কাজে সহযোগিতা করবো এবং ধান কেটে দেবো। আর যদি কোনো কৃষক যদি মনে করে যে আমাদের বাইরে থেকে লোক আনা দরকার, সেক্ষেত্রে স্যারের সাথে আলোচনা করে আমরা আমাদের তত্ত্বাবধানে বাইরে থেকে লোক আনার ব্যবস্থা করবো। আর একটা বিষয়, যদি বাইরের থেকে লোক আসার পরে যদি গ্রামের মানুষের সুবিধার কথা বিবেচনা করে আমরা আমাদের স্কুল ঘরে তাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। যদি সেরকম হয় আমরা স্কুল ঘরে কিছুটা রুম বরাদ্দ নেব এবং বাইরের শ্রমিকরা এখানে থাকবে, খাবার দাবার আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দরা তাদের বাড়ি থেকে এনে দেবে এবং তারা এখানে কাজ শেষ করে এখান থেকে চলে যাবে। কৃষ্ণপুর স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে সবাইকে জানাই মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আর ঘরে থাকি, সুস্থ থাকি, আর এই মহান মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই প্রার্থনা করি যেন এই দুর্যোগ থেকে আমাদের দ্রুত মুক্তি দান করে।